সামনে এখান থেকে লাইন শুরু হয়েছে, দেন পুরো সোজা লাইনটা দেখতে পাচ্ছ কতটা লাইন, মানে এখানে প্রায় জল ঢালতে গেলে প্রায় তোমার না হলেও 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আর যদি তাড়াতাড়ি আসতে পারো তো সকাল সকাল যত তাড়াতাড়ি আসতে পারবে তত তাড়াতাড়ি তোমাদেরই ভালো। হ্যালো গাইস, গুড মর্নিং, তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে আমি যাবো বিহারীনাথ। তো বিহারীনাথে শিবের মাথায় জল ঢালবো, কারণ তোমরা জানো যে এখন শ্রাবণ মাস চলছে। তো এখন যাই, রেডি প্রায় রেডি হয়ে গেছি, অ্যান্ড বাবা রেডি হবে, তারপরেই আমরা বেরোবো বিহারীনাথের উদ্দেশ্যে। চলো আজকের দিনে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফাইনালি এখন চলে এসেছি পাহাড়ের সামনে, দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা সমস্ত পুজোর জিনিস এখান থেকে পেয়ে যাবে, আর এখানে নিতে পারো, তোমরা বাজার থেকে আনতে পারো, এখানে নিয়ে নিতে পারো, এখানে নেবে। আর এখানে স্নান টান করে সোজা শিবের মাথায় জল ঢালতে পারো। আর চলো পাহাড়ে ঘুরে দেখাবো তোমাদেরকে এখন। চলো যায়, কি আছে না আছে, ভিড়টা তো প্রচণ্ড হয়েছে। দেখি এই ভিড়ে এখন প্রায় বাজে 8:30, কতক্ষণ টাইম লাগে, এত ভিড় এত জ্যাম। আর এখান থেকে পুজোর কিছু জিনিস নিয়ে নেবো আমরা পুজোর জন্য। আর দেখো পুরো ব্লগটা দেখে থাকো, তো খুবই হয়েছে, দেখি কতক্ষণ টাইম লাগে না লাগে। তো গাইস এখন দেখতে পাচ্ছ সামনে এখান থেকে লাইন শুরু হয়েছে, দেন পুরো সোজা লাইনটা দেখতে পাচ্ছ কতটা লাইন, মানে এখানে প্রায় জল ঢালতে গেলে প্রায় তোমার না হলেও 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আর যদি তাড়াতাড়ি আসতে পারো তো সকাল সকাল যত তাড়াতাড়ি আসতে হবে তত তাড়াতাড়ি তোমাদেরই ভালো, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে এত ভিড়ের কারণে। পুরো লাইন দিয়ে একদম লাইন দিয়ে জল ঢালতে হবে, তো ওই জন্য তোমাদেরকে যত চেষ্টা করবে এখানে আগে আসার জন্য চেষ্টা করবে, কারণ এতটা ভিড় না, প্রচুর টাইম লাগবে। তো এক একজনের মোটামুটি যদিও 1 মিনিটও না হয় যদি 30-20 সেকেন্ডও যদি লাগে তাহলেও মনে প্রচুর টাইম লেগে যাবে, মোটামুটি 3-4 ঘন্টা তো কোনো ব্যাপারই না। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো তোমরা যদি এখানে আসতে চাও। তো এখন যাচ্ছি পাহাড়ের মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ পাহাড়টা সামনে, এদিক দিয়ে মন্দিরটা আছে, দেন এটা আছে পাহাড়টা। তো পাহাড়ের উপরে নাকি যে হনুমানের মুখ দিয়ে জল পড়ে, তো জলটা দেখতে পুরো নোংরা লাগে, বাট যখনই তুমি হাতে নেবে তখনই পুরো জলটা পুরো স্বচ্ছ পরিষ্কার, তোমার মুখটা তুমি দেখতে পাবে সেরকমভাবে জল। তো চলো এখন এই যে জঙ্গলের মধ্যে পাহাড়, তো চারিদিকে পুরো জঙ্গল হয়ে আছে, আর সত্যি যে পাথর, এত পাথর পাথর পাথরে যাওয়াটা মুশকিল, বৃষ্টি সময় হলে একটু অসুবিধা হবে। দেন তাছাড়া এমনিতে ঠিক আছে, একটু আস্তে আস্তে সাবধানে উঠলে কোনো ব্যাপার না। তো এখন চলো পাহাড়ের মধ্যে পুরো উঠি, ওইখানে যেখানে যাওয়ার চেষ্টা করছি আগে যাই, তারপর দেন তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। আর প্রচুর কাটা সাইডে রয়েছে, তো সাবধানে উঠতেই হবে। গাইস এখানে যে রাস্তা আছে পুরো দুর্গম, একদম জঙ্গলের মধ্যে দিয়ে, আর পুরো দেখতে পাচ্ছ পুরো পাথরে পাথরে ভরা। তো এই পাথরের মধ্যে দিয়ে এখন আমাদেরকে যেতে হবে, খুব সাবধানে সাবধানে পা ফেলে যেতে হবে, কারণ পা যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে হয়তো পড়ে যেতে পারি। বাট চলো এখন আস্তে আস্তে যাই, আর উপর থেকে সবাই দেখতে পাচ্ছ উপর থেকে ঘুরে আসছে। দেন আমরা এখন দেখাটাও ঠিকঠাক আছে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, বা রোদ থাকলে হয়তো এখানে এতটা রোদ লাগতো না, কারণ চারিদিকে যে জঙ্গলের গাছ দেখতে পাচ্ছ চারিদিকটা, কারণ এখানে রোদ এতটাও লাগতো না। বাট আজকে ওয়েদারটা তবু ঠিকঠাক আছে, মেঘলা মেঘলা মেঘ গড়েছে। এখন যাই আস্তে আস্তে,
ঠিক ওইখানে যেয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে। সো গাইস, এতটা উঠার পর অনেকটাই ফেস হয়ে গেছি, তো দম নিলাম। তারপর দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো সোজা একদম স্ট্রেট, এখন যাই জঙ্গলের মধ্যে দিয়ে। সামনে যেতে হবে, কারণ এই যে পুরো সোজা এতটা পর্যন্ত কেউ উঠেনি, বাট দেখা যাক কত দূর উঠতে পারা যায়। হর হর মহাদেব। তো যাই, দেন আস্তে আস্তে উঠতে হবে, কারণ এই সাইড ওই সাইড গাছপালা, সবাই অপেক্ষা এসে আবার ব্যাক করে গেছে। দেন ভাবলাম না, এসেছি যখন একটু দেখাই যাক, তো তোমাদেরকেও দেখাই। তার জন্য স্ট্রাগল করতে হচ্ছে, তো সত্যি অনেকটাই হেসুরে গেছে। এরপর রাস্তাটা কোন দিক, পুরো সোজা দেন যায় এখন, আর দেখাই তোমাদের। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে কতটা উপরে এসে গেছি, এখানে নিচটা দেখতে পাচ্ছ কত ছোট লাগছে। তো ফাইনালি যখন এতটা উপরে এসে গেছি, আর একটু ওঠা যাক, চলো উঠছি এখন। ফোনটা ক্যামেরা বন্ধ করলাম, কারণ ক্যামেরা ধরে থাকলে এই রাস্তায় ওঠা সম্ভব না। তাই এখন উঠি, চলো লেটস গো। হর হর মহাদেব। কেউ নেই চারিদিকে, শুধু আমি, এখানে কেউ নেই। তো দাদা আসছে, তো দেখা যাক। সো গাইস, এখন প্রায় অনেকটা উঠে গেছি, প্রায় 1 কিলোমিটার এর কাছাকাছি, আর অল্প কিছুটা আছে। তো চলো ট্রাই করা যাক। আর দেখতে পাচ্ছ পুরো গরমে সমস্ত কিছু জামা খুলে দিয়েছি, কারণ এত গরম না, আর জল আনতেও ভুলে গেছি, কারণ তোমরা যখন আসবে অবশ্যই জলটা নিয়ে এসো, কারণ জল না হলে উপরে জলের কোনো ব্যবস্থা নেই। আর কিছু আনার দরকার নেই, কারণ বেশি ভারী হলে তোমাদের উঠতে কষ্ট হবে, শুধু জলটা অবশ্যই এনো। তো আপাতত এখন যাওয়া যাক। আর এখানে রাস্তাটা দেখি এই দিক, আই থিঙ্ক, তো যাই এখন। তো গাইস, এখানে একেবারে উপরের টপে চলে এসেছি, তো এখানে হনুমানের মন্দির আছে। দেন আমরা এসেছিলাম পাহাড়ি বাবার যে মানে কি বলবো বাসস্থান, যেখানে যেখানে আছে আম ঝর্ণা, সেখানে খুঁজে এসেছিলাম। বাট এখানে এসে চারিদিকটা যাচ্ছিস, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা, এদিকে একটা, দেন চারিদিকে দেখলাম কোনো দিকে আর রাস্তা নেই, তো খুঁজে পেলাম না। এরপর বাধ্য হয়ে নিচে নেমে যাচ্ছি, অনেক ভিডিও দেখলাম, বাট কোনো ভিডিওতে পারফেক্টলিভাবে বলছে না যে এই জায়গাতে এত মিটারের মধ্যে আছে, বা এদিকে উঠলে এদিকে পাবে, কোনো ভিডিওতে পেলাম না। আর এখানে জিও টাওয়ার সেরকমও নেই, বাট ট্রাই করলাম অন্য সিম থেকে, কিন্তু কিছু করার নেই। তাই এখানে গেলাম হনুমান মন্দিরের সামনে, বা বজরংবলী, তো দেখো আর কতটা কি হয় না হয়। সো গাইস, এখন জল ঢালা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ভিড়টা দেখতে পাচ্ছ পুরো একদম চারিদিকটা, একদম আরও ভিড় হয়ে গেছে, এখন মনে হচ্ছে আরও ভিড়। তোমরা সকাল সকাল পারলে আসবে। আর ওই যে পুকুরটা আছে, পুকুরটার ওই সাইডে একটা রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে তোমরা যদি যেতে পারো, মানে কম ভিড়, ওইখানে কোনো লাইনের সিস্টেম নেই, সাইড দিকে তোমরা অবশ্যই চলে যেতে পারো। তো ওইদিকে যেয়ে একটু ট্রাই করে নিতে পারো, অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, লাইন দেওয়া তোমাদের প্রয়োজন হবে না। তো এখন যাই বাইরে কিছু খাবার টাবার খাই, যাই ঢালা হয়ে গেছে। আমি গেছিলাম পাহাড়ে উঠতে, তোমাদের তোমরা দেখলে, তো আর কি বলবো, চলো দেখো পুরো। সো হ্যালো গাইস, তো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।